সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম খুলনার খালিশপুর নয়াবাড়ি কবুতর হাটে। আজকে জানুয়ারি মাসের 19 তারিখ, আর আজকের হাটে কী কী ধরনের কবুতর আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর আমি এখন যেখানে আছি এখানে বেশিরভাগই মাছ বিক্রি হয়, তো আপনারা যারা হাটে আসেন তারা এখানে এসে এখান থেকে বিভিন্ন ধরনের কালারফুল মাছ কিনতে পারবেন। আর খরগোশ আছে, আর অনেক কিছুই আছে, সব আসলে দেখানো সম্ভব হয় না। তো আজকের হাটে কী কী ধরনের কবুতর আছে এগুলো আপনাদের দেখাবো, তো আপনারা সাথে থাকুন। জি ভালো, আপনি ভালো আছেন? আজকে শুধু বাজরিকা আনিছি। জি, এই যে লাভ বাট, এগুলি এগুলো হচ্ছে 600 টাকা জোড়া। হ্যাঁ হ্যাঁ, ডিম বাচ্চা রানিং কাকাতেল, আচ্ছা 6,000 টাকা জোড়া, 6,000 উপরে আছে, 5,000 টাকা জোড়া কাকাটেল। এটা আছে লাভ বাট, এই যে ওই হলুদ আছে, আছে 6,000 টাকা জোড়া। আবার এই একটা আছে যে লাল ঠোঁট, ওটা আছে 5,000 টাকা জোড়া। কম বেশি একটু একটু হবে, কম বেশি উপরে একটা বাজরিকা, ওটা 600 টাকা জোড়া। জি, 0939438217। দেশে এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আসলে আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছি, আপনারা ভিডিওটা টানবেন না, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আরো লেগা বেনাপুলে এক ভাই কেটিএমের বাচ্চা এবং গলালালের কবুতর দেখতে চেয়েছে, আপনি ভালো মতন দেখবেন। অনেক সময় ভিডিওতে মিস হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, আপনারা দেখবেন, ভিডিওটা টানবেন না, তাহলে সুন্দরভাবে পাবেন। আর কোটালিপাড়া আমার সদ্য বড় ভাই শিশির ভাই রয়েছে, শিশির ভাইয়ের কাছ থেকে 2 জোড়া কবুতর বাচ্চা আর 1 জোড়া আলেলা 35 বেশি। ভাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমি ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এক জোড়া সাকিটি দিয়েছে, মাশাল্লাহ কবুতর, রানিং পেয়ার কবুতর, আপনারা নিঃসন্দেহে নেবেন। দেশে এবং পুবাসে যারা আছেন একটু ফলো করবেন, দামাদামির কোনো অপশন নাই। এজোড়া দাম রাখা যাবে একদম 4,000 টাকা, একদম কোনো কথা হবে না, একদম 4,000। ভাই এক জোড়া আছে 10 নম্বর টেডি, মাশাল্লাহ টেডি, রানিং পেয়ার কবুতর, ডিম লাগলে ডিমও দেওয়া যাবে, দামাদামি কোনো অপশন নেই। আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখাচ্ছি, দামাদামি কোনো অপশন নেই, এটা দাম রাখা যাবে একদম 4,000 টাকা, রানিং পেয়ার কবুতর একদম 4,000। ভাই এক জোড়া আছে দেখেন, মাশাল্লাহ কবুতর, সাকি টেডি, আমাদের সদ্য বড় ভাইয়ের কবুতর মান্নাব ভাই, মাশাল্লাহ কবুতর, রানিং পেয়ার কবুতর, দামাদামি কোনো অপশন নেই, এটার দাম রাখা যাবে একদম 5,000 টাকা, একদম রানিং পেয়ার কবুতর, একদম সাকি টেডি 5,000। ভাই এজোড়া আছে স্কুলারা গোল্ডেন, সদ্য বড় ভাই মান্নাব ভাইয়ের কবুতর, আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন, মাশাল্লাহ কবুতর, রানিং পেয়ার কবুতর, আছে স্কুলওয়ালা গোল্ডেন, আমি লর্ড মালিকের নামও বলে দিচ্ছি, দামাদামের অপশন নেই, এজোড়া দাম রাখা যাবে একদম কোনো কথা হবে না, একদম 3,000 টাকা, একদম একদম। এজোড়া আছে দেখেন মাশাল্লাহ চীনা টেডি কবুতর, দামাদামের কোনো অপশন নেই, এটা দাম রাখা যাবে একদম 4,000 টাকা, একদম চীনা টেডি, এটা মান্নাব ভাইয়ের কবুতর, আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন, একদম 4,000 টাকা, কোনো কথা হবে না। তো একজোড়া আছে ডাবওয়ালা কবুতর, মাশাল্লাহ কবুতর, নটটা ডাইরেক্ট ইনপোর্টের কবুতর, আমি সাড়ে দেখাচ্ছি, দেখেন ইনপোর্টের একটা বৈশিষ্ট্য আছে, আপনি দেখেন মাশাল্লাহ কবুতর, এটা সদ্য বড় ভাই মান্নাব ভাইয়ের কবুতর, আপনি নিঃসন্দেহে নিতে পারবেন, দামাদামের কোনো অপশন নেই, এটা দাম পড়বে একদম 5,000 টাকা। এটা আছে ডাবওয়ালা কবুতর, আপনি নিঃসন্দেহে নিতে পারবেন, ডাবওয়ালা একদম 5,000 টাকা। একজোড়া আছে আপনি দেখেন ডাবওয়ালা কবুতর, রানিং পেয়ার, চোখটা দেখেন মাশাল্লাহ কবুতর, এসকেরা, এটাও ভাই এজোড়া মান্নাব ভাই কবুতর, নিউ অর্ডার কবুতর, আপনি নিঃসন্দেহে নিতে পারবেন, এজোড়া দাম রাখা যাবে একদম 3,000 টাকা, কোনো কথা হবে না, একদম 3,000, মধ্যমায় কমপ্লিট। ভাই একজোড়া আছে 7 নম্বর টেডি, আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন, মাশাল্লাহ কবুতর, আর একটা কথা বলি, টেডি তো টেডি, টেডির কোনো শেষ নাই, আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন, দামাদামি কোনো অপশন নেই, এটা দাম পড়বে একদম 3,000 টাকা। এজোড়া আছে আমাদের সদ্য বড় ভাই শুক্তবার কবুতর, মাশাল্লাহ কবুতর, দূরে নর আছে দেখেন, মারাত্মক নর, কালশিডে, মাশাল্লাহ কবুতর, আমি কবুতর দুটোই নর, যদি কারো লাগে নিঃসন্দেহে নিতে পারবেন, দামাদামি কোনো অপশন নাই, এই দুটোর দাম পড়বে 4,000 টাকা। হ্যাঁ দাম কমা যাবে, সমস্যা নেই, আপনি নিঃসন্দেহে নিতে পারবেন, 4,000 টাকা দাম কমা যাবে। ভাই একজোড়া আছে আলিওয়ালা 35, সরি আলিওয়ালা আপনি টেডি কবুতর, এটা 35 না, আলিওয়ালা টেডি, আপনার নিঃসন্দেহে নিতে পারবেন, দামাদামি অপশন নাই, এটার দাম 4,000 টাকা। এটা আছে আলিওয়ালা টেডি, একদম কোনো কথা হবে না, একদম আলিওয়ালা টেডি, একদম কোনো কথা হবে না, ডিমে আছে মাশাল্লাহ। ভাই দুটো নর আছে, সাকি নর, সামনেটা ইম্পোর্টের কবুতর, আমি ইম্পোর্ট কবুতর অনেক সময় বলি না, তারপরে বলি, আর এটা হচ্ছে শুক্তবার কবুতর, দুটোই সাকি নর, আপনার নিঃসন্দেহে নিতে পারবেন, দুটোই দাম পড়বে 5,000 টাকা, একদম
আমি নটডা দেখাচ্ছি একটা নরের পাড়া বাইরে একটা ট্যাগ লাগানো আছে আর এই ট্যাগ কিন্তু দোকানও না আপনারা নিশ্চয়ই নিতে পারবেন আর চোখটা দেখেন অনেক সময় বলেন যে ভাই সিঙ্গেল নট যদি যদি কেউ নিতে চান দিতে পারবো সমস্যা নাই আর ব্লাড লাইন দেখেন মাশাআল্লাহ কবুতর এই দাম দাম অপশন নাই এই কবুতর আপনি রাখা যাবে একদম ফিক্স দুইটা মিলে 5000 টাকা আর একটা যদি এই নটে নেয় 3000 টাকা একদম ভাই এক জোড়া টেডি আছে দেখেন ওমান ওমান টেডির মায়াটা আর নটটা আছে সাকি আপনারা নিশ্চয়ই নিতে পারবেন দাম দামের কোনো অপশন নাই এটার দাম পড়বে একদম আপনারা 4000 টাকা একদম ভাই এক জোড়া আছে শিয়ালকুটি কবুতর এটা আমার সদ্য বড় ভাই আর আশিকদের বার কবুতর আমার দিছিল আমি রাখছিলাম ডিম পাশা করার জন্য মাশাআল্লাহ কবুতর আর জোড়া বিক্রি করে দেবো দাম দামের কোনো অপশন নাই এটার দাম পড়বে 4000 টাকা আর আশিকদের বার জন্য সবাই দোয়া করবেন সে আপাতত ডুবাই আছে মাশাআল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন ভাই এক জোড়া আছে রয়্যাল টেডি মাশাআল্লাহ কবুতর গত সপ্তাহে আমি দেখাইছি আর এটা আলোচনা সাপেক্ষে দাম দামের কোনো অপশন নাই এটা দাম আলোচনা সাপেক্ষে মাশাআল্লাহ কবুতর আপনারা নিশ্চয় নিতে পারবেন এটা হোসেন ভাই কবুতর রয়্যাল টেডি ভাই অনেকে চোখ দেখতেছেন 35-35 এর কবুতর আর রানিং প্লেয়ার কবুতর আপনারা নিশ্চয় নিতে পারবেন আমি কবুতর জোড়া ছেড়ে দেখাচ্ছি মাশাআল্লাহ কবুতর ভাই 35-35 এর কবুতর আপনারা নিশ্চয় নিতে পারবেন দামা দামের কোনো অপশন নাই এগুলো দাম পড়বে একদম 4000 টাকা কোনো কথা হবে না একদম 4000 টাকা রানিং প্লেয়ার কবুতর ভাই দুইটা নর আছে মাশাআল্লাহ কবুতর একটা গোল্ডেন একটা টেডি দামা দামের কোনো অপশন নাই দুইটা নর নিলে একদম 3000 টাকা রাখা যাবে একদম দুটোই নর সিঙ্গেল ভাই এই দুটা কবুতর আছে ছোট মাদ্দা গ্রুপ জেনারেশন খুলনার বিখ্যাত ঐতিহ্যবাহী আপনারা অনেকে জানেন আমি কবুতর দুটো সারে দেখাচ্ছি মাশাআল্লাহ কবুতর রানিং প্লেয়ার কবুতর হ্যাঁ যেরকমের সাইজ সেরকম অনেক বড় সাইজ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামের কোনো অপশন নাই ছোট মাদ্দা গ্রুপের কবুতর একদম 3000 টাকা রানিং প্লেয়ার কবুতর একদম 3000 টাকা মাশাআল্লাহ কবুতর কবুতর আছে দেখেন আমাদের রাজ্জাক ভাইয়ের কবুতর মদ্দাড়া রাজ্জাক ভাইয়ের মায়ার আছে আপনার সুক্তা ভাইয়ের কবুতর এটা আছে স্কুলওয়ালা গোল্ডেন কবুতর এই কবুতর অসাধারণ ফ্লাইং করে মাশাআল্লাহ কবুতর আপনারা জোড়া যদি জোড়া নিতে চান একদম 3000 টাকা আর সিঙ্গেল যদি মদ্দা বানিয়ে নিতে চান তা দেওয়া যাবে 1500 টাকা করে ভাই তিনটা টেডি নর আছে যদি কারো লাগে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই নরগুলোর দামা দামের অপশন নাই একদম 1500 টাকা করে একদম কোনো কথা হবে না একদম 1500 টাকা করে তিনটাই নর সাকি নর ভাই একটা গোল্ডেন মায়া দেন চমৎকার মায়া আর আমাদের রাজ্জাক ভাইয়ের পায়ে ট্যাগ লাগানো আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন সমস্যা নেই আব্দুর রাজ্জাক ভাইয়ের পায়ে ট্যাগ লাগানো আছে আসলে আমার ভাইয়ের কবুতর অনেক সুন্দর কবুতর ফ্লাইংয়ের ক্ষেত্রে গ্যারান্টি দামা দামের কোনো অপশন নেই মায়াটা নিলে সিঙ্গেল 1500 টাকা রাখা যাবে একদম কোনো কথা হবে না একদম 1500 টাকা পুরো কবুতর আছে বেবি আমাদের সদ্য বড় ভাই মান্নাব ভাইয়ের কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এদের আছে ফকিরগুল বেবি ফকিরগুল কবুতর আপনারা নিঃসন্দেহে নিয়ে উড়াইতে পারবেন দামা দামের কোনো অপশন নেই এটা দাম পড়বে একদম 2000 টাকা বেবি একদম ভাই এক জোড়া আছে সালাটি কামাগার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এদরা মান্নাবের কবুতর একদম আপনি 2000 টাকা পড়বে সালাটি কামার সালাটি কামাগার বেবি একদম 2000 টাকা একদম কোনো কথা হবে না ভাই এক জোড়া আছে রয়্যালের বেবি আপনি দেখেন মাশাআল্লাহ কবুতর দামা দামের কোনো অপশন নাই এগুলো দাম পড়বে একদম 3000 টাকা বেবি একদম 3000 এটা হচ্ছে আক্তারবের কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রয়্যাল টেডি এক জোড়া বেবি আছে আলোচনা সাপেক্ষে আমাদের সদ্য বড় ভাই আক্তারবের বেবি এটা হচ্ছে রয়্যালের বেবি মাশাআল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহে দেখতে নিতে পারবেন সমস্যা নাই অনেক সুন্দর কবুতর এক জোড়া বেবি আছে চমৎকার বেবি হ্যাঁ এই জোড়া ভাই আসলে বিক্রি না আমি নিয়ে আসছি যুগের মতলে তারপরে দেখাচ্ছি মাশাআল্লাহ কবুতর এটা হচ্ছে রয়্যালের বেবি আপনার নিঃসন্দেহে আপনারা এই জোড়া বেবি যদি কোনো ব্যক্তি কোনো ভাই আপনারা যদি নিতে চান সেটা আমার ফোন দিয়ে সমস্যা নয় তবে এই কবুতর জোড়া আসলে বিক্রি করার জন্য না হাটে নিয়ে আসছি মনের ভুলে যার কারণে এটা দেখাইলাম আমি এক জোড়া গলালালের বেবি আছে মাশাআল্লাহ গলালালের বেবি আর আপনি জানেন আমি এই কলালাল না হলে অরিজিনাল না হলে দেখেন একদম 2000 টাকা পড়বে এগুলো একদম 2000 টাকা যদি কেউ নিতে চান একদম 2000 আর বেনাপোলে ভাই যদি নিতে চান আমি কেটিএমের বাচ্চা রয়্যালের বাচ্চা গড়ালের বাচ্চা আমি সব বাচ্চা দেখাচ্ছি মাশাআল্লাহ আপনি যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন নিঃসন্দেহে কোনো সমস্যা নেই আর সদ্য বড় ভাই আলী আহমদ ভাইরে আমি ধন্যবাদ জানাই ইউটিউবে সোমন ভাই বলছে যে রোহিত ভাই আমার একটু নামটা বলেন আর গড়ালাল কেটিএম সম্পর্কে জানেন আপনি নিলে নিঃসন্দেহে নিতে পারবেন আমি আল্লাহর রহমতে আমি মনে করি যে কিছু করতে পারবেন ইনশাল্লাহ আর কবুতর রানিং প্লেয়ার যেগুলো দেখাইছি আপনারা ভিডিওটা টানবেন না দয়া করে আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন তাহলে অনেক কিছু পাবেন আমার মোবাইল নাম্বার 0168246400 দেশে এবং পুবাসে যে যেখানে আছে সকলে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম
ভিউয়ার্স জানেন সারা দেশে বৈরী আবহাওয়া বৃষ্টি এমন কোনো জায়গা নাই আর তার ভিতরে গোলালাল কবুতর যেটা আমার মোস্ট মাইকবি কবুতর সেই কবুতরগুলো নিয়েছি ভিডিওটা টানবেন না আস্তে আস্তে দেখবেন গোলালাল পাঁচ জোড়া আর বুড়ো রয়েছে আর পাকিস্তানি কবুতর তো আছে কমন দিনই চলুন কি কি কবুতর নিয়েছি দেখুন ভাই এক জোড়া আছে খুলনা লাল জেনারেশন বর্ডার কবুতর প্রথম দিন উড়বে প্রথম দিন বাজি গেবে প্রথম দিনই কবুতর দম করবে এই হচ্ছে লাল জেনারেশন এই যে বাজি এই দেখেন লেস ফুল করে দেবে এসে দেখেন টেম্পার কবুতরের এই মাদিটা এই যে মদ্দাটা বাজি খেলো পাক কম একটু আমি পাকটা দেখাই দিই প্রচুর বাজি তো সুমন ভাই এই যে বাজি খেলো দেখেন এখান থেকে ওট পেয়ার বাজি খাবে কবুতর ওট পেয়ার এসে এসে নটটা শুন ভাই পাক দেখেন এই পাকে অবস্থায় বাজি খাবে কবুতর এই দেখেন কবুতরের টেম্পার খুব ওল্ড জেনারেশন খুব পুরাতন এই এসে আমি ভিডিওতে প্রথমে খুলনা লাল জেনারেশন বর্ডার কবুতর এই কবুতরের বাচ্চা নয় ঘন্টা দশ ঘন্টা যদি না ওরে ফেরত আর যেরকম ওরা সেরকম বাজে এই কবুতরের এই পেয়ার ধরা নিঃসন্দেহে নিতে পারেন চার হাজার টাকা দাম পড়বে চার হাজার টাকা আর এত সুন্দর কবুতর ভাই মানে এরম আমার মনে হয় না ভিডিওতে এরম লাল জেনারেশন কবুতর কেউ দেখাইছে চার হাজার টাকা দাম পড়বে বাজির রাজা ওরার রাজা শুন ভাই এসে খুলনার বিখ্যাত গলালাল এই মাদিটা দেখাইছিলাম গত সপ্তাহে এসে নর দুইটা কবুতর পেয়ারিং করলাম দুইটা কবুতর দেখেন কত সুন্দর খুলনার বিখ্যাত গলালাল আসলে গলালাল এমন কবুতর আপনি যেখানেই দেবেন সেখানেই উড়বে গলালাল যে নেন নাই অবশ্যই নিয়ে দেখেন যে গলালাল কবুতর কি ধরনের কবুতর আর এর প্রেমে পড়ে যাবেন এর ওরা আর বাজি দেখলে এত সুন্দর কবুতর এই দুটোটা দাম তো সে পাঁচ হাজার টাকা অনলি বিয়ার দামাদামি করে নিতে পারেন কোয়ালিটির রাজা আর এর যেরম ওরা সেরকম বাজি নিঃসন্দেহে নিতে পারেন শুন ভাই এই এক জোড়া আছে খুলনার বিখ্যাত গলালাল কবুতর বাচ্চা আজকে পাঁচ পেয়ার কবুতর আছে কবুতরে যেরকম ওরা সেরকম বাজে এই কবুতর নিয়ে কেউ নিরাশ হবেন না এটুক বলে দেবো কে কি বললো এটা দেখবেন না কবুতর উড়বে আকাশে নিঃসন্দেহে নিতে পারেন কবুতর কোয়ালিটি রাজা আর গলার এই জায়গা নিচে একটা গুটি আছে গুটিটা পড়ে যাবে কবুতর আর যদি তারপরও কিছু হয় আমি আসি আর যেরকম ওরা সেরকম বাজে নিঃসন্দেহে নিতে পারেন দ্বিতীয় নাম্বার পেয়ার কবুতরগুলো দেখেন প্রতি সপ্তাহে কবুতরগুলো কিন্তু আল্লাহর মতে থাকে না বিভিন্ন জেলা থেকে এসে কবুতর নিয়ে যায় এছাড়া আমি পাঠাই এর দাম পড়বে পনেরোশো টাকা ঠিক কোনো দামাদামি করবেন না ভিউয়ার্স এটা আগে বলি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি রব রিডের গলালাল নিঃসন্দেহে নিতে পারেন ফিক্স রেট পনেরোশো যেরকম ওরা সেরকম বাজি সারা বাংলাদেশে কবুতর নিয়ে দেখেন আলার মতো সুনাম বয়ে নিয়ে এসেছে গলালাল ফিক্স রেট পনেরোশো শুন ভাই এই আর এক জোড়া আছে গলালাল এই জোড়ার দামও পড়বে পনেরোশো টাকা কোয়ালিটির রাজা ভিউয়ার্স কবুতর যেরকম ওরা সেরকম বাজি এই কবুতর আমার আপনার নুন খেয়ে আপনার সাথে নেমোখানামি করবে না টেডি কবুতর না নামলে এই কবুতর মানে সন্ধ্যা হলেও বাসায় কোচ মারতে মারতে নামবে বাজি খেতে খেতে ফিক্স রেট পনেরোশো টাকা গোলালাল খুলনা সহ সারা বাংলাদেশের বিখ্যাত কবুতর গোলালাল ফিক্স রেট পনেরোশো শুন ভাই এই কবুতর জোড়া উড়ানো ডেনার তলে রং দেয় একটু বয়স বেশি আট নয় পাখির শুন ভাই হাতে ধরে যে পেয়ারটা দেখাইলাম এর বয়স বেশি আট নয় পাখির কবুতর কবুতর দুইটাই উড়ানো কবুতর এসে এত ওরা ভাই যেরকম ওরা সেরকম বাজি এর যদি কেউ ওরা দেখতে চায় ওরা দেখেন মানে দেখেন কবুতর যে ওরা এর একটা প্যাটার্ন ওরে দেখলে বোঝা যাচ্ছে যে এত চালাক এইদের দাম দিচ্ছি ফিক্স রেট দুই হাজার টাকা ফিক্স রেট কোনো দামাদামি করবেন না বিয়ার শুন ভাই এই এক জোড়া আছে কেটিএম টেটির বাচ্চা আছে নর বাচ্চাটা ছাড়লাম এ আছে মাদি বাচ্চাটা ছাড়লাম এই দুইটা কবুতর ফিক্স রেট পঁচিশশো টাকা যদি এই দামের ভিতরে নিয়েন টেটির বাচ্চা যেরকম মা সেরকম তার বাচ্চা কবুতর দেখলেই বুঝতে পারবেন কোনো দামাদামি করবেন না পঁচিশশো টাকা রব রিডের বাচ্চা নিঃসন্দেহে নিতে পারেন এক জোড়া আছে ডাবল আর বেবি দেখেন চোখ রক্তের মতন লাল আবহাওয়া খারাপ তারপর চোখ রক্তের মতন লাল আমি ছাড়িয়ে দেখাচ্ছি শুন ভাই হাতে ধরে যে ডাবওয়ালা জোড়া দেখাইলাম এ আছে ডাবওয়ালা জোড়া দেখেন নিঃসন্দেহে নিতে পারেন এই জোড়ার দাম পড়বে দুই হাজার টাকা ডাবওয়ালা দেখেন কোয়ালিটিটা দেখেন বিয়ার কোয়ালিটির রাজা নিঃসন্দেহে নিতে পারেন দুই হাজার টাকা পড়বে আসলে এই কবুতর যে নেবেন আমাদের অনেক টুর্নামেন্টে খুলনা উড়ানো আছে মানে আত্মীয় স্বজন ভাই বোন উড়ানো আছে নিঃসন্দেহে নিতে পারেন ফিক্স রেট দুই হাজার টাকা এই দামে পছন্দ হলে ফোন দিয়ে নাহলে দেওয়ার দরকার নাই সব জায়গায় কবুতরের চাহিদা একটু বেশি এখন বর্তমানে শুন ভাই এক জোড়া আছে টেডির বাচ্চা প্রত্যেকটা বাচ্চা দেখেন খেসার ভিতরে বসে উঠতেছে মানে স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন দুই হাজার টাকা করে জোড়া নিঃসন্দেহে নিতে পারেন কোয়ালিটি রাজা চমৎকার কবুতর কবুতরগুলো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মারাত্মক ফিক্সের দুই হাজার টাকা করে এই বাচ্চাগুলো শুন ভাই এক জোড়া আছে রয়্যালের বাচ্চা এই বাচ্চা জোড়ার দাম পড়বে দুই হাজার টাকা কবুতরের স্ট্যান্ডিংটা দেখেন কোয়ালিটিটা দেখেন মানে মারাত্মক আসলে কবুতর না নিলে বুঝবেন না প্রত্যেকটা বাচ্চা যেরকম স্ট্যান্ডিং সেরকম কোয়ালিটি যেরকম গাছ সেরকম তার ফল ফিক্সের দুই হাজার টাকা শুন ভাই এক জোড়া আছে পঁয়ত্রিশ ওলা বেবি মানে আলিওলা পঁয়ত্রিশ যেটা কবুতরের কোয়ালিটিটা দেখেন রব রেডের কবুতর দাম পড়বে দুই হাজার টাকা বিয়ার কবুতর কোয়ালিটির রাজা নিঃসন্দেহে নিতে পারেন এর বাচ্চা পঁয়ত্রিশ ওলা গোলালু কবুতর এর চোখটা দেখেন নাকের ফুলটা দেখেন মাথার টুপিটা এর দুই হাজার টাকা করে পড়বে ফিক্স রেট আলিওলা পঁয়ত্রিশ কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটি তিন পাকের বেবি
শুন না, খুলনার বিখ্যাত ময়সুর এই চড়াই পাখির মতন, ওরা চড়াই পাখির মতন বাজি করে। সে একমাত্র দেখেন, আমি দেখাই এই ময়সুরগুলা অনেক কষ্টে লব থেকে আগামীকালকে বৃষ্টির ভিতরে ভিজে কালেকশন করছি। এর দাম পড়বে 1500 টাকা ফিক্সড, 5 পাকের ময়সুর কবুতর। এর বাজি ওরা দেখলে পাগল হয়ে যাবেন, এত সুন্দর কবুতর। খুলনার বিখ্যাত ওল্ড জেনারেশন যেটা ময়সুর, পুরাতন জেনারেশন, নিঃসন্দেহে নিতে পারেন। এটা হলো জিরা গোল্ডেন, এ খুব রেয়ার, 2-3 মাস পরে এরকম এক জোড়া বাচ্চা বের হয়েছে জিরা গোল্ডেন। এর চেতা ওরা, আর গোল্ডেন মানে আগুন কবুতর। দুটো কবুতর স্ট্যান্ডিং এ দেখেন, কোয়ালিটি দেখেন। এই বাচ্চা দুটোর দাম হচ্ছে 1500 টাকা। এই কবুতর গুলো নিলে আল্লাহর মতো 8 ঘন্টা 9 ঘন্টা রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ, 1500 টাকা। শুন না, এই একজন আছে 5 পাকের গলালাল। এই কবুতর দুটা যেটা মুজা বৈশিষ্ট্য গলালালের, এই দুটার ভিতরে চলে আসছে সেইটা। এটা হচ্ছে মানে যত ডিম বাচ্চা সুন্দর, আর যেরকম ওরা সেরকম বাজি। এই সেট রাখা যাবে মাত্র 2000 টাকা। এই জোড়া যেরকম মানে 5 পাকের মুদ্রা চলে আসছে, নিঃসন্দেহে নিতে পারেন। যেরকম ওরা আর কবুতর যদি ওরা দেখে নিতে চায়, দুটা নিতে পারবে, ফিক্সড 2000 টাকা। শুন ভাই, এ হচ্ছে এক জোড়া নীল দুম্বা কবুতর, এ হচ্ছে মাদিটা। দেখেন চোখ দেখেন রক্তের মতো লাল, আবহাওয়া খারাপ। আর এই হচ্ছে ওই আগেরটা মাদি, এ হচ্ছে নর, নীল দুম্বা কবুতর মাস্টার পেয়ার বাড়ির। চোখ দেখেন রক্তের মতন লাল, ছাড়ে দেখাচ্ছি, একটা দেখাইলাম। এ হচ্ছে সেই নীল দুম্বা পেয়ারটা, এই পেয়ারের দাম চাচ্ছি 5000 টাকা ফিক্স রেট। নীল দুম্বা চোখ রক্তের মতন লাল, কোয়ালিটি রাজা বিয়ার নীল দুম্বা, নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন, কোয়ালিটি রাজা। শুন ভাই, একজন আছে কেটিএম মাস্টার পেয়ার, এ হচ্ছে নটটা দেখেন স্ট্যান্ডিং দেখেন। এ হচ্ছে মাদিটা সারলাম, দুইটা কবুতর 6000 টাকা দাম চাচ্ছি, কবুতর ফিক্স রেট এই 6000 টাকায়। স্ট্যান্ডিংটা দেখেন, কোয়ালিটিটা দেখেন, অমাইক কবুতর, নাকের ফুল, কেটিএম কবুতর। আর এরপরে আর একজন কেটিএম দেখাবো নিউ আডাল, সেই জোড়াও দেখাচ্ছি, সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি, নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারেন, নিয়ে দেবেন। শুন ভাই, একজন যে জোড়া নিউ আডাল কেটিএম বললাম, এসে নিউ আডাল পেয়ারটা, আর এই হচ্ছে নটটা। এই দুটো কবুতরের দাম 5000 টাকা বিয়ার, 5000 টাকা কেটিএম নিউ আডাল, নতুন ডিম দেবে। যারা ডিম বাচ্চা করানোর জন্য দীর্ঘ সময় কবুতর নিতে চাচ্ছেন, এই পেয়ারটা নিতে পারেন, কেটিএম নিউ আডাল পেয়ার, 10 পাক কমপ্লিট, এখন ডিম দেওয়ার অপেক্ষায়, নিঃসন্দেহে নিতে পারেন। শুন ভাই, একজন আছে সাকি টেডি, আছে নটটা স্ট্যান্ডিং দেখেন কবুতরের, টেডিজা সার্বো। আর এই হচ্ছে মাদিরা, এই মাদিরা গতকালকে ডিম পারছে লফটে থেকে আনার সময়, এই জোড়ার দাম তো 5000 টাকা। ইদানিং কবুতরের কোনো দাম বাড়ে নাই, মনে করেন কি সব কিছুর দাম বাড়তি, সব জায়গা যে কোনো জিনিস, আপনার দেশের যে অবস্থা দাম বাড়তি, লফ মাদিকের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। এই জোড়ার দাম পড়বে 5000 টাকা, তারপর একটু দামাদামি কত, স্ট্যান্ডিংটা দেখেন, কোয়ালিটিটা দেখেন। শুন ভাই, এক জোড়া টেডি আছে নটটা কেটিএম কবুতরেও, এরও দাম চাচ্ছে 6000 টাকা। হলো মাদিটা, মাদিটা ডিম পারবে, নিঃসন্দেহে নিতে পারেন, 6000 টাকা দাম পড়বে, তারপর একটু দামাদামি করে নিতে পারেন। স্ট্যান্ডিং দেখেন, মাদিটা ডিম পারবে থেকে লেজ ব্যান্ড করে দিয়ে রয়েছে, 6000 টাকা দাম পড়বে, নাকের ফুল স্ট্যান্ডিং না দেখেন। শোন ভাই, এক জোড়া আছে খুলনার ওল্ড জেনারেশন, তুলা জেনারেশন। এর তুলা কিন্তু একটা নাম দেওয়া, মানে বাজি খায় এর জন্য বিখ্যাত। আর এ হলো মাস্টার বিয়ার কবুতর, এর প্রেমে পড়ে যাবেন, খুলনার তুলা। এর দাম চাচ্ছে 3500 টাকা জোড়া বিয়ার, কোয়ালিটির রাজা, নিঃসন্দেহে ডিম পারবে, তো এর জন্য মনে করছে গাছরে গিরিট ভাই, নিঃসন্দেহে নিতে পারেন, 3500 টাকা জোড়া পড়বে। শুন ভাই, এক জোড়া আছে জনসিরা কবুতর, এ আছে নটটা দেখেন স্ট্যান্ডিং দেখেন, আর এ আছে মাদিরা সালাম। এই দুটো কবুতর দেখেন, মদ্দাটা ব্যান্ড হয়ে মানে দাঁড়াইতে পারছিস না, এরম একটা অবস্থা। এই দুটো কবুতরের দাম চাচ্ছি 5000 টাকা, নিঃসন্দেহে নিতে পারেন। এই কবুতর দুটা একটু দামাদামি করতে পারেন, কিন্তু কবুতর গাছ কবুতর ভাই, দেখেন দুটো কবুতর স্ট্যান্ডিংটা দেখেন, কোয়ালিটিটা দেখেন, জনসিরা টেডি, জনসিরা, এটা 5000 টাকা দাম চাচ্ছি, নাকের ফুল স্ট্যান্ডিংটা দেখেন, ফাইন গুড কোয়ালিটি ভাই, এরপর কবুতর হয় না, মদ্দাটা দাঁড়াইতে পারেন এরকম। শুন ভাই, এক জোড়া সাকি রেডি, এলো মাদিটা সারলাম, এ আছে নড্ডা। এর এই নরের বাচ্চা ভাই, আগের ভাই দিয়ে মাদি দিয়ে উড়ানো, সারাদিন উড়ানো ছিল, যে লোকটার কবুতর বইলে দিতে কইছে, বইলে দিলাম। আমি যে কবুতর দেখাচ্ছি লট মালিকও ভিডিও দেখবে ভাই, ভিডিওটায় বইলে দিলাম যে আপনার এর আগের ভাই উড়ানো আছে, মানে সুন্দর। এই দুটোর দাম চাচ্ছি 5000 টাকা সাকি রেডি। আর আপনি আবারও বললাম যে এই নরের এর মানে ভাই, এটা টুর্নামেন্টে ভালো উড়ানো 10-এর উপরে ভাই, ভিডিওটা দেখেন, 5000 টাকা দাম পড়বে। স্ট্যান্ডিংটা দেখেন কবুতর, 5000 টাকা দাম পড়বে সাকি রেডি। শুন ভাই, এই একজন আছে সাকি রেডি, এই দুটো কবুতর উড়ানো, এর জন্য রং করা, নীল রং করা, অনেক উপরে যায় দেখে এই দুটো রং করা, ওই দুটো, এই দুটো একই বাড়ির কবুতর, এই দুটো নিলে নিরাশ হবেন না ভাই, এ উড়ানো কবুতর, এ মনে করেন কি টেডি কবুতর, ব্লাড লাইন, র ব্রিডের কবুতর, নিঃসন্দেহে নিতে পারেন, সাকি রেডি, নাকের ফুল। এই দুটো কিন্তু সুমন ভাই উড়ানো, ডানার তলে নীল রং করা, 4000 টাকা। শুন ভাই, এই আছে হোয়াইট গোল্ডেন, আমাদের থরক দিয়ে এক সার আছে, তার হোয়াইট গোল্ডেন নাম বাঙাবো না, হোয়াইট গোল্ডেন দুইটাই মাদি, এই দুইটা মাদি অতিরিক্ত গরম, মানে নট ডাক দিলেই হচ্ছে,
এই মাদির অনেক বাচ্চা ভালো রেজাল্ট করছে ইনশাআল্লাহ এই জোড়া দাম যাচ্ছে মানে মাদি দুইটা দাম যাচ্ছে একদম 3000 টাকা ভাই পছন্দ হলেও নিন নালে নেয়ার দরকার নাই কিন্তু কবুতর ভাই খুব সুন্দর কবুতর মাদি দুইটাই গরম 3000 টাকা দাম পড়বে নিঃসন্দেহে নিতে হোয়াইট গোল্ডেন এর মানে আপনার নিরাশ করবে না গলা লালের মত শুন ভাই এই আছে এক জোড়া সাবদার রয়্যাল টেডি আছে মাদিটা সাবদার রয়্যাল টেডি অনেকেই দেখতেছে সাবদার দেখাচ্ছে এই যে এই দুইটা দাম যাচ্ছে 6000 টাকা সাবদার রয়্যাল টেডি এই জোড়া নিঃসন্দেহে নিতে পারেন কবুতরের ডিম থেকে উঠাই নিয়েছি এই জোড়ার দাম 6000 টাকা দাম সাবদার রয়্যাল টেডি আল্লাহর রহমতে নিঃসন্দেহে ভালো ফ্লাইং ওরা নিঃসন্দেহে নিতে পারেন 6000 টাকা শুন ভাই এই আর এক জোড়া আছে টেডি আছে মাদিটাই আছে নটা নটা মল্টিং আছে ডিমের থেকে ই করা তো এই দুইটার দাম চাচ্ছি 5000 টাকা বিয়ার্স কবুতর হেভি সুন্দর কবুতর এই কবুতর জোড়া নিঃসন্দেহে নিতে পারেন এই দুইটা ডিমের থেকে উঠে আনা 5000 টাকা দাম পড়বে টেডি ওমান টেডি নিঃসন্দেহে নিতে পারেন শুন ভাই এক জোড়া আছে সাকি টেডি পাঁচ পাকের এই জোড়ার দাম পড়বে 2000 টাকা হেভি সুন্দর কোয়ালিটি সাকি রেডি নিঃসন্দেহে নিতে পারেন পাঁচ পাকের সাকি রেডি মাত্র 2000 টাকা জোড়া এই কবুতরের বাচ্চা সুন্দরের এই কবুতর দুটা যে নেবেন প্যারেন্টস করার জন্য নিয়েন ডেনাই কেটে দিয়েছে লট মালিক সুমন ভাই আমার হাতে দুইটা কবুতর দেখতেছেন বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতর এই কবুতর দুটা মাদি মানে আজকে 4 সপ্তাহ ধরে বাইনা দেওয়া টাকা দিয়ে তার আর কোনো খোঁজ নেই আর আমি ফোন দিল তো ফোন ধরেই না আমি ভাই আর পারলাম না বিক্রি করে দিলাম খুব রিজনেবল দামে দিয়ে দেবো তার কিছু টাকা বায়না দেওয়া আছে আর আপনি যদি ভাই ভিডিওটা দেখে থাকেন আপনি নিয়ে নিন আল্লাহর রাস্তে শুন ভাই এই যে আছে একটা মাদি আর এই একটা মাদি এই মাদি দুইটা কোনো দামাদামি করবেন না 2500 টাকা যান তার কিছু টাকা বায়না দেওয়া ছিল মাদি দুইটা 2500 টাকা দাম পড়বে 2500 টাকা এক টাকাও কম বলবেন না ভাই যেহেতু তার বায়না দেওয়া ছিল ভাই রংপুর থেকে ভাই আপনি যদি ভিডিওটা দেখে নিন আপনার বাকি টাকা দিয়ে কবুতর দুইটা নিয়ে নিন শুন ভাই এই এক জোড়া আছে গলালাল খুলনার বিখ্যাত গলালাল সারা বাংলাদেশের ভিতরে বিখ্যাত গলালাল এই জোড়ার দাম চাচ্ছি 4000 টাকা আর নটটা হাতের দেশালে বাজি খাবে এটা মানে যেটা নিয়ম আর কবুতর জোড়া ডিম পেড়ে দেবে দেখেন নিঃসন্দেহে নিতে ল্যাস ফুল করে আমি একটু ফুল দেখাবো যে যেটা বাজির কোয়ালিটির এই যে বাজি যে করে এই যে দেখেন কবুতর এই যে দেখেন কবুতর মানে টেম্পারে মারাত্মক টেম্পার আর মাদিটা সালাম না মাদিটার পাক দেওয়া শুন ভাই এই এক জোড়া আছে গলালাল শেষ পেয়ার ভাই আজকের মতন জানুয়ারি মাস মনে হয় শেষ সপ্তাহ মনে হয় সম্ভবত এই দুটার দাম হচ্ছে 4000 টাকা খুলনার ওল্ড জেনারেশন গলালাল যারা নেন নাই ভাই এখনো মাদিটা ডিম পারবে খুবই বাচ্চা ছিল এর জন্য পাকে ময়লা নিঃসন্দেহে নিতে পারেন খুব গুড কর ডিম পারবে তার জন্য এর জন্য নটটা বাদ ধাওয়া আছে 4000 টাকা শুন ভাই এক জোড়া আছে সাকি রেডি স্টুডেন্টদের জন্য মাত্র 3000 টাকা খালি মাত্র স্টুডেন্টরা ফোন দেবেন সাকি রেডি কান থেকে দুল নেমে গেছে মাত্র 3000 টাকা এই প্যাডটা পড়বে ফিক্সড 3000 টাকা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য শুন ভাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আবারও সকলে উদ্দেশ্যে আসসালামু আলাইকুম একটা কথাই বলবো সারা বাংলাদেশে বৈরী আবহাওয়া চলতেছে জানেন মাঘ মাসে শীতে এত মানে বাঘও কাঁপতেছে মাঘ মাসের শীতে এরম একটা কবুতরগুলো খুব যত্ন নেবেন আর রোদ পাইলে রোদ দূর খাওয়ানোর চেষ্টা করবেন আর আমার মোবাইল নাম্বার 01951914976 আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো খুব ভালো মানের টেডি গলালাল কবুতরগুলো দেখালাম ভিডিওটা টানবেন না বিশেষ করে আর খুলনা কাস্টের সাথেই থাকুন খুলনা কাস্টের লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন আর তরুণ সমাজকে একটাই কথা বলবো মাদক থেকে দূরে থাকুন কবুতরকে ভালোবাসুন আবারও আগামী সপ্তাহে দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কবুতর আসসালামু আলাইকুম আমি কালামুল্লা আমি প্রত্যেক সপ্তাহে অল্প কিছু কবুতর নিয়ে আসি এবং ভালো মানের কবুতর নিয়ে আসি যে কারোর লাগে আমার সাথে যোগাযোগ করবেন শুন ভাই আজকে প্রথম দেখাচ্ছি দূরে গলালাল কবুতর আর গলালাল পিওর কোনো গলালাল কেউ এই পর্যন্ত উন্নতি পায়নি কুরাস না দিলে কেউ উন্নতি পায় না আমি কবুতর দিয়ে ছায়া দেখাচ্ছি এদের অনেক ভালো কবুতর এই কবুতর দূরে দাম চাচ্ছি মাত্র একদম 3000 টাকা মদদারা চমৎকার কবুতর মাদিরা উড়ানো কবুতর নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন দাম চাচ্ছি মাত্র 3000 টাকা জি রানিং কবুতর কত দাম বললেন 3000 টাকা দাম চাচ্ছি ভাই এই যে দূরে মৈশুরি কবুতর দূরে মাদি কবুতর ছায়া দেখাচ্ছি এ দূরে বুড়ো কবুতর ভাই দুটো সিঙ্গেল মাদি কবুতর এদের বাচ্চা অনেক বাজি হয় অনেক বাজি এবং 5-6 ঘন্টা অল্প বয়সে ওরে ঠিক আছে ডাইরেক্ট কবুতর যদি কেউ নেন একদম 1500 টাকা করে পিস পড়বে দুটোই মাদি কবুতর এক একটা 1500 টাকা করে পিস পড়বে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কবুতর না উঠলে আমি ফেরত নেবো এদের বাচ্চা না উঠলে এবং চমৎকার বাজি হবে শুনুন ভাই এদের দূরে সালারা টেডি কবুতরের বাচ্চা এ পরীক্ষিত কবুতর এ 15 থেকে 20 দিন দাপ আলিয়ে কবুতর দমে চলে যায় এ 6-7 ঘন্টা গ্যারান্টি চলে যাবে একদম অল্প দিনের মধ্যে যদি কেউ নেয় একদম 2000 টাকা নিষ্পাকের বাচ্চা সিসি করে নরমাদি কনফার্ম শুনুন এই যে দূরে চোখলুদের বাচ্চা এদের এই জেনারেশন খুলনা চয়নচুতি বিভাগীয় কাপে
9 ঘন্টা 20 মিনিট মতো উড়ানো হইছে দুই পাখির বাচ্চা এই সেই একই জেনারেশনের কবুতর আমি ছায়া দেখাচ্ছি ভাই এদের বাচ্চা যেরকম বাজি আর দম তো টুর্নামেন্টেই হইছে অফিশিয়াল দম এইজোড়া দাম সাছি মাত্র 2000 টাকা নরমাদি এটা ছোট বাচ্চা এগুলো নরমাদি কনফার্ম দেওয়া মুশকিল তবে উড়ার গ্যারান্টি আছে এবং বাজির গ্যারান্টি আছে কনফার্ম না হয় সেই ক্ষেত্রে কি চেঞ্জ করা যাবে বাচ্চা কবুতর কি করে আমি কনফার্ম দেব ওই টেডি বাচ্চা কনফার্ম দেওয়া যায় যদি আমার কবুতর কারোর পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিন নাম্বার দেওয়া 01-888-7-84-25 এটা হোয়াটসঅ্যাপ ইমো সব নাম্বার আসসালামু আলাইকুম সুমন ভাই ভালো আছি ভাই ভাই বিসমিল্লাহ বলে শুরু করতেছি আজকে দেখাবো হচ্ছে পাকিস্তানি কিছু রানিং টেডি কবুতর দেখাবো আর কামাগার 35 আলিওয়ালা শিয়ালকুঠি আর অনেক ধরনের কবুতর দেখাবো আর বিশেষ করে কিছু বাচ্চা নিয়ে আসছি অল্প কিছু বাচ্চা নিয়ে আসছি বাচ্চাও দেখাবো ভিডিওটা না টেনে দেখতে থাকেন বিকজ আজকে অনেক ভালো ভালো কবুতর নিয়ে আসছে শুন ভাই এটা হচ্ছে আপনার কামাগার কবুতর দেখেন চোখটা দেখবেন পাকিস্তানি কামাগার একটু ছেড়ে দেখায় ভাই এটা হচ্ছে পাকিস্তানি কামাগার এর বাচ্চা কাচ্চা আল্লাহর রহমতে 7 ঘন্টা 8 ঘন্টা বলা লাগে না নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এটার দাম পড়বে একদম 3000 টাকা কোনো দামাদামি হবে না একদম 3000 কারো পছন্দ হলে যোগাযোগ করবেন একদম 3000 টাকা বিকজ এটা হচ্ছে 35 পাকিস্তানি 35 একটু ছেড়ে দেখাবো কোয়ালিটিটা দেখবেন বিকজ এটা হচ্ছে পাকিস্তানি 35 কেউ যদি এই পেয়ারটা নিতে চান এটার দাম পড়বে একদম 5000 টাকা ভাই কোনো কথা হবে না এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাইং করে খুব ডাইরেক্ট বাচ্চা উড়বেন খুব ভালো ফ্লাইং করবে দাম হচ্ছে 5000 টাকা ভাই একদম 5000 বিকজ এটা হচ্ছে পাকিস্তানি 35 সিঙ্গেল একটা মাদি একটু ছেড়ে দেখায় এই সিঙ্গেল মাদিটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম 2000 টাকা ভাই একদম 2000 যারা বাচ্চা কাচ্চা করায় উড়াইতে চান নিঃসন্দেহে নিতে পারেন যাদের সিঙ্গেল নর আছে এই মাদিটা নিতে পারেন দাম পড়বে 2000 বিকজ এটা হচ্ছে সাকি টেডি দেখেন চোখটা একদম সাদা চোখের মধ্যে একটু ছেড়ে দেখায় স্ট্যান্ডিংটা দেখেন খুব সুন্দর স্ট্যান্ডিং এবং এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাইং করে নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছে একদম 8000 টাকা ভাই একদম 8000 কোনো দামাদামির সুযোগ নাই একদম 8000 টাকা ভাই বিকজ এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন কবুতর অনেকে হোয়াইট কমান্ডো বলে দেখেন চোখটা দেখবেন এর বাচ্চা খুব ভালো ফ্লাইং করে নিঃসন্দেহে নিতে পারেন একটু ছেড়ে দেখায় বিকজ এটা হচ্ছে হোয়াইট কমান্ডো রানিং একটা পেয়ার মাদিটা সর্বোচ্চ গেলে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে মাদির পেটে ডিম আছে নিঃসন্দেহে নিতে পারেন এটার দাম পড়বে একদম 3500 টাকা ভাই অনলি 3500 বিকজ এটা হচ্ছে ওমান টেডি কবুতর ছয় পরে আছে নিউ এডাল কবুতর মাদিটা ডিম পেরছে ছয় পরে ডিম পেরে দিয়েছে একটু ছেড়ে দেখায় বিকজ কোয়ালিটি দেখেন দারুণ স্ট্যান্ডিংকে দেখেন কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় যোগাযোগ করবেন এটার দাম চাচ্ছে একদম 7000 ভাই একদম 7000 দেখেন কোয়ালিটি দেখবেন বিকজ এটা হচ্ছে সাবদার রয়্যাল টেডি একটু ছেড়ে দেখায় স্ট্যান্ডিংটা দেখবেন এটা হচ্ছে সাবদার রয়্যাল টেডি একদম বাঁধানো চট চোখটা হবে সাদা কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন এটার দাম চাচ্ছে একদম 13000 ভাই এটার দাম চাচ্ছে 13000 আলোচনার সামান্য সুযোগ আছে দেখেন কোয়ালিটিটা দেখবেন সাবদার রয়্যাল টেডি বিকজ এটা হচ্ছে সাকি টেডি 10 নম্বর একটু ছেড়ে দেখায় এটা নিউ এডাল 8 পরে আছে সাকি টেডি 10 নম্বর টেডি দেখেন 8 পরে আছে নর্মাদি কনফার্ম আছে কারো যদি এই পেয়ারটা লাগে ফোন দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই পেয়ারটার দাম চাচ্ছে একদম 3000 ভাইয়া একদম 3000 8 পরে আছে নিউ এডাল বিকজ এটা হচ্ছে সাকি টেডি 41 নম্বর একটু ছেড়ে দেখায় প্রত্যেকটা কবুতরের কোয়ালিটিটা দেখবেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম 5000 টাকা ভাই একদম 5000 কোনো দামাদামের সুযোগ নেই কারো যদি দরকার হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাইং করে দেখেন একদম নরমাদি সেম টু সেম কোনো ক্রস হবে না 100% পিওর কারো যদি লাগে যোগাযোগ করবেন বিকজ এটা হচ্ছে পাকিস্তানি কামাগার কবুতর রানিং একটা পেয়ার কারো যদি লাগে যোগাযোগ করবেন একটু ছেড়ে দেখায় সুন্দর একটা পেয়ার পাকিস্তানি কামাগার চোখটা লাল হবে চোখে দেখেন যে কয়টা রিং আছে স্পষ্ট দেখা যায় সময় স্বল্পতার জন্য ক্যামেরার সামনে দেখাচ্ছি না ভাই স্ট্যান্ডিংটা দেখবেন এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাইং করে নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছি একদম 3000 টাকা ভাই একদম 3000 বিকজ এটা হচ্ছে ডাবলা কবুতর দেখেন চোখটা দেখবেন ভাই চোখের চোখটা দেখেন খুব সুন্দর চোখ কারো যদি লাগে যোগাযোগ করবেন একটু ছেড়ে দেখায় বিকজ দাঁড়ানোর কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা কবুতর নেটের সাথে মিলাই কিনবেন বিকজ তাহলে আর ঠকার সম্ভাবনা নাই 100% পিওর কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় যোগাযোগ করতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছি 3500 টাকা ভাই অনলি 3500 কোনো দামাদামির সুযোগ নাই একদম 3500 চোখটা রক্তের মতো লাল হবে ভাই
ভিউয়ার্স এটা হচ্ছে নেপালি চোখ হলুদ, দেখেন কোয়ালিটিটা দেখবেন, চোখটা হচ্ছে কড়া হলুদ চোখ, দেখেন চোখটা একদম কড়া হলুদ চোখ, একটু সেরে দেখাবো। ভিউয়ার্স সর্বোচ্চ 4 থেকে 5 দিনের মধ্যে ডিম দিয়ে দেবে, মাদিরা ডিমে চলে আসছে। কারো যদি এই রানিং প্যাডটা পছন্দ হয় যোগাযোগ করবেন, এটার দাম চাচ্ছি একদম 3500 ভাই, একদম 3500। এটা হচ্ছে সালারা টেডি পেয়ার, দেখেন একটু ছেড়ে দেখায়। ভিউয়ার্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় যোগাযোগ করবেন, এটার দাম চাচ্ছি একদম 4000 ভাই, একদম 4000 টাকা। সালারা টেডি রানিং পেয়ার কারো যদি লাগে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভাই, এটার দাম চাচ্ছি একদম 4000 টাকা ভাই। ভিউয়ার্স এটা হচ্ছে কালদোমেটা রানিং পেয়ার, একটু ছেড়ে দেখাবো ভাই। ভিউয়ার্স কারো যদি এই রানিং পেয়ারটা পছন্দ হয় যোগাযোগ করবেন, এটার দাম চাচ্ছি একদম 2000, আলোচনার সামান্য সুযোগ আছে, একদম 2000, আলোচনার সামান্য সুযোগ আছে। ভিউয়ার্স এটা হচ্ছে সাকিটেডি 10 নম্বর, দেখেন একটু ছেড়ে দেখাবো, কোয়ালিটি এটা দেখবেন। ভিউয়ার্স দেখেন এটা সাকিটেডি 10 নম্বর, কারো যদি লাগে যোগাযোগ করবেন, এটার দাম চাচ্ছি একদম 4000 টাকা ভাই, একদম 4000, কারো পছন্দ হলে যোগাযোগ করুন ভাই। হ্যাঁ ভাই, এটা হচ্ছে চোখ হলুদ কবুতর, এটা যেমন ফ্লাইং তেমন বাজে, একটু ছেড়ে দেখাই। ভিউয়ার্স যারা ফ্লাইং প্লাস বাজে খুঁজছেন, নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন, এটার দাম পড়বে একদম 2500 টাকা ভাই, একদম 2500, নিঃসন্দেহে নিতে পারেন ভাই। হলুদ চোখের ফ্লাইং প্লাস বাজে যারা নিতে চান, ফ্লাইং প্লাস বাজে নিঃসন্দেহে নিতে পারেন, এরা ডিম বাচ্চা করতেছে, নিঃসন্দেহে নিতে পারেন। ভিউয়ার্স এটা হচ্ছে শিয়ালকোটি সিঙ্গেল একটা নর, আমি একটু ছেড়ে দেখাবো। পাকিস্তানি শিয়ালকোটি সিঙ্গেল একটা নর, কারো যদি এই সিঙ্গেল নটা পছন্দ হয় যোগাযোগ করতে পারেন, এই সিঙ্গেল নটার দাম চাচ্ছি একদম 2500 টাকা ভাই, কোনো দামাদামির সুযোগ নাই, কোনো দামাদামি করবেন না ভাই, একদম 2500। ভিউয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি নীলাকামাগার, নীলাকামাগার একটু ছেড়ে দেখায় নর, এটা সিঙ্গেল নর। ভিউয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি নীলাকামাগার সিঙ্গেল একটা নর, কারো যদি এই সিঙ্গেল নটা পছন্দ হয় যোগাযোগ করবেন, এটার দাম চাচ্ছি একদম 2000 টাকা ভাই, একদম 2000। ভিউয়ার্স এখানে 3টা নর আছে, দেখেন এখানে 3টা নর আছে, কারো যদি এই নরগুলো লাগে যোগাযোগ করবেন। আর আমার কাছে অনেক সিঙ্গেল কবুতর আছে, যেমন মাদি আছে, 35 মাদি আছে, শিয়ালকুঠি নর আছে, এরকম বিভিন্ন জাতের ইনশাল্লাহ পাকিস্তানির ব্লাড লাইনের মধ্যে নর আছে, মাদি আছে, কারো যদি লাগে যোগাযোগ করতে পারেন। কামাগার নরগুলোর পিস চাচ্ছি 1500 টাকা করে পিস চাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি কামাগার কবুতর, নিঃসন্দেহে নিতে পারেন। একটা হচ্ছে প্রিন্স কামাগার সিঙ্গেল নর, কারো যদি লাগে যোগাযোগ করবেন, একদম পার পিস 1500 টাকা করে। ভিউয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি কবুতর, দেখেন নরমাদি কনফার্ম আছে, কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় যোগাযোগ করবেন, এটার দাম চাচ্ছি একদম 1500 টাকা ভাই, একদম 1500 টাকা। ভিউয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি কামাগার কবুতর বেবি, কারো যদি এই কামাগার বেবি পেয়ারটা পছন্দ হয় যোগাযোগ করবেন, এটার দাম চাচ্ছি একদম 1500 টাকা ভাই, একদম 1500। ভিউয়ার্স এটা হচ্ছে সাহারানপুরি কালদম বেবি, সাহারানপুরি কালদম বেবি, কারো যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন, দেখেন ঘাটটা অনেক লম্বা, চোখ ক্রিম চোখের মধ্যে চিকন শেপ, কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এটার দাম চাচ্ছি একদম 1500, কোনো দামাদামির সুযোগ নেই, একদম 1500 টাকা। ভিউয়ার্স এটা হচ্ছে আলিওলা শিয়ালকুঠি, এর একজোড়া বেবি আছে, আমি বেবি জোড়া দেখাচ্ছি, আগে রানিং পেয়ারটা দেখেন, এর মা বাবা হচ্ছে ইম্পোর্টেড, ঠিক আছে, দেখেন ভিউয়ার্স নেটে প্রত্যেকটা কবুতর নেটের সাথে মিলাই কিনবেন, ভিউয়ার্স আমার প্রত্যেকটা কবুতর নেটের সাথে মিলাই কিনবেন, 100% পিওর, আমি কোনো ক্রস কবুতর বিক্রি করি না, এর একজোড়া বাচ্চা আছে, বাচ্চা লাগলে বাচ্চা দেওয়া যাবে, আমি বাচ্চা জোড়া দেখাচ্ছি, এদের রানিং পেয়ার বিক্রি হবে না, বাচ্চা পেয়ারটা আমি দেখাচ্ছি। ভিউয়ার্স এটা হচ্ছে আলিওলা শিয়ালকুঠি বেবি, আলিওলা শিয়ালকুঠি বেবি, কারো যদি লাগে যোগাযোগ করবেন, এই বেবি বিয়াটার দাম চাচ্ছি একদম 2000 টাকা ভাই, কোনো কথা হবে না, একদম 2000। ভিউয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি ফকিরগুল বেবি, পাকিস্তানি ফকিরগুল বেবি দুই পরে আছে, কারো যদি এই বেবি বিয়াটা লাগে যোগাযোগ করবেন, এর ফ্লাইং মেমোরি অনেক ভালো, নিঃসন্দেহে নিতে পারেন, যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান নিতে পারবেন, আর যারা প্যারেন্টসের জন্য নিতে চান নিতে পারবেন, এটার দাম চাচ্ছি একদম 1500 টাকা ভাই, একদম 1500 টাকা। ভিউয়ার্স এটা হচ্ছে সাকিটেডি সিঙ্গেল একটা মাদি, দেখেন এই মাদিটা কেউ যদি নিতে চান, দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখবেন, 3 আঙ্গুলের পরে দাঁড়ায়, নিঃসন্দেহে এটা নিতে পারবেন, এটার দাম পড়বে একদম 3000 টাকা ভাই, একদম 3000, কোয়ালিটিটা দেখবেন সেরা কোয়ালিটির মধ্যে। ভিউয়ার্স এতক্ষণ যে কবুতরগুলো দেখালাম, অবশ্যই কমেন্টে জানাবেন আমার কবুতরগুলো কেমন, আর বৃষ্টি আবহাওয়ায় অনেক কবুতর নিয়ে আসিনি, বাসায় অনেক কবুতর আছে, আলিওলা 35 আছে, প্রিন্স কামাগার আছে, কামাগার আছে, আলিওলা শিয়ালকুঠি আছে, আর অনেক কবুতর আছে আল্লাহর রহমতে, রানিং পেয়ারও বিক্রি হবে, আর কিছু বাচ্চাও আছে, বাচ্চাও বিক্রি করবো,
কারো যদি লাগে যোগাযোগ করবেন। আর এই যে কবুতরগুলো দেখালাম অবশ্যই যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দিয়ে দেবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান, আমার কন্ট্যাক্ট নাম্বার 01407422696, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই তো শুন ভাই, ভালো আছি, ভালো আছেন? পাকিস্তানি কিছু লফটের বাচ্চা আছে, আজকে সেই লফটের বাচ্চা দিয়েই শুরু করব। আপনাদের যারা যাদের ভালো লাগবে তারা অবশ্যই কবুতরগুলা স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে পেয়ারিং নেবেন, কিন্তু দাম কেউ দাম দর করবেন না, যেটা একদম সেটা একদমে হইলে অবশ্যই ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে নেবেন। প্রথমে আপনারা কিছু বাচ্চা দিয়ে শুরু করবো ভাই আজকের। শুন ভাই, এই জোড়া আছে শিয়ালগুটির বাচ্চা, যারা শিয়ালগুটির বাচ্চা নেওয়ার জন্যই আগ্রহ অবশ্যই লক্ষ্য করে দেখেন। এই সেটটা মায়া, আর এটা আছে নর বাচ্চা, এই সেটটা একদম পড়বে 1500 টাকা ভাই, নিঃসন্দেহে নিতে পারেন, ফিক্সড 1500 টাকা ভাই। দিয়া স্যার লক্ষ্য করে দেখেন, এই জোড়া আছে আপনার আলিওয়ালা 35 ওয়ালা, এই জোড়া ফিক্স দামাদামি করবেন না, একদম 1500 টাকা রাখা যাবে ভাই। এ আছে কোয়ালিটির রাজা, বিলাটের রাজা। এই এক জোড়া বাচ্চা দেখেন, একদম মাখনের মতন ক্লিয়ার বাচ্চা, এই বাচ্চা জোড়া নিঃসন্দেহে কালেকশন করতে পারেন, ফিলার রাজা, এই জোড়া একদম 1500 টাকা রাখা যাবে। চীনা চীনা কবুতর, চীনা দাম একদম 1500 টাকা, কোনো দামাদামি নেই ভাই, ফিক্সড 1500 টাকা রাখা যাবে। লক্ষ্য করে দেখেন, এ আছে রয়্যাল টেরির বাচ্চা, একদম ক্লিয়ার রয়্যাল টেরির বাচ্চা, লফটের খুব ভালো ফ্লাই করে, গ্যারান্টি আছে কবুতরের, এই জোড়া বাচ্চা ফিক্সড 1500 টাকা রাখা যাবে। গেট আপ দেখেন, একদম মাখমের মতন সব গেট আপ আজকে। শুন ভাই, আজকের বাচ্চার সব কোয়ালিটি দেখেন, এই যে পায়ে ট্যাগ রয়েছে, আর চিনি রামপুরির একটা সিঙ্গেল বাচ্চা, আর এটা হচ্ছে আপনার টেরির একটা সিঙ্গেল বাচ্চা, এই দুটো যে নেবে ভাই ফিক্সড একদম 1200 টাকা রাখা যাবে। 1200 1200 ভাই, 1200। শুন ভাই, এই জোড়া লক্ষ্য করে দেখেন, এই জোড়া হচ্ছে আপনার সালারা টেডি, মিয়ানাজিরের সালারা টেডি, এই জোড়া ফিক্সড, কোনো বার্গেটিং চলবে না, মাখনের মতন সব কবুতর আজকেরা, একদম 1500 টাকা রাখা যাবে, একদম 1500। শোন ভাই, শোন ভাই, এই জোড়া হচ্ছে ওমান টেডি, আস্তে আস্তে একটু ওয়েট করে দেখেন, নখের পরে দাঁড়ায় থাকে, তিন আঙুলের পরে ভর করে দাঁড়ায় থাকে, এই জোড়া 1500 ভাই, আজকেরা বিশাল সার, এই জোড়া 1500, মাখনের মতন সব কবুতর, একদম 1500 টাকা রাখা যাবে। এই জোড়া রয়্যাল টেডি, এই জোড়া রয়্যাল টেডি কোয়ালিটি দেখেন, আজকেরা সব মাখনের মতন কবুতর, কোনো দামাদামি চলবে না, একবারে 1500 করে, একবারে 1500, মাখনের মতন কবুতর। এটা আছে রয়্যাল টেডি ভাই, এই জোড়া রয়্যাল টেডি, আজকে সব মাখনের মতন কবুতর, সব লফটেরতে খুব কঠিন কঠিন গেট আপের কবুতর নিয়ে আইছি, এই জোড়া ফিক্সড 5000 টাকা রাখা যাবে। এটা হচ্ছে ডবল ট্যাকের টেডি, উমানের যে ডবল ট্যাক সে ডবল ট্যাকের টেডি, এই জোড়া ফিক্সড 5000 টাকা রাখা যাবে ভাই। শোন ভাই, সাকি টেডি, ব্লাড লাইন খুব ভালো ভাই, প্রতিটা কবুতর গ্যারান্টি আছে, লফটের থেকে গ্যারান্টি দিয়ে দিয়েছে, কিন্তু কবুতরের সবগুলো ডিম বাচ্চা গ্যারান্টি আছে, এগুলো দাম দরের সুযোগ নেই, একদম 4000 টাকা রাখা যাবে, একদম 4000 টাকা রাখা যাবে। কবুতরের কালার দেখেন আর কোয়ালিটি দেখেন, সব গ্যারান্টি আছে, এই জোড়া হচ্ছে আপনার ওই রামপুরি, এই জোড়া দামাদামি সুযোগ নেই, একবারে 3500 টাকা রাখা যাবে, একদম 3500 টাকা রাখা যাবে, 2 জিরা পর্যন্ত দেওয়া যেতে পারে, বাড়ি আরেক জোড়া আছে ডিমের পরে, 3500 টাকা ফিক্স রাখা যাবে ভাই। দেখেন রেডি ফিট পিক আপ কবুতর, এ আপনার গিয়ের মতন ক্লিয়ার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে কত ভালো ব্লাড লাইন, নিঃসন্দেহে কালেকশন করে নিতে পারেন, রানিং পেয়ার মাত্র 3500 টাকা, একদম 3500 টাকা, কোয়ালিটির রাজা, একদম 3500 টাকা। সুমন ভাই, কালদম অনেকে দেখতে চায় যে কালদম, কারণ কি ভালো দাম দিতে পারে না, বিদায় কালদম ম্যানেজ করে আমরা দিতে পারি না, এই দুরা দাম দর চলবে না ভাই, আগে কম পারিছি কম দিছি, এখন একটু দাম বাড়ছে, লফটে প্রতিটা কবুতরের দাম বাড়ছে, এ একদম পড়বে আছে 2000 টাকা ভাই, যাদের পছন্দ হবে অবশ্যই এই এক দুরা আছে নিতে পারেন, 2000 টাকা পড়বে একদম, কোয়ালিটির রাজা পিওর কালদম, দেখেন কোয়ালিটি দেখেন ভাই। এটা ডবল ট্যাগের একটা সাইফারের বাচ্চা, মায়া বাচ্চা, আর এ আছে আপনার ওমান টেডির একটা নর, এই জোড়া একদম 3500 টাকা পড়বে, যে এই দুটো নেবে তার জন্য 3500 টাকা পড়বে, সিঙ্গেল নিলে পার পিস 2000 টাকা করে একদম, সে যেটা নেন। শুন ভাই, এটা আছে এটা নাকটানা নর, এই দুটো পড়বে আছে জোর দিয়ে নিতে হবে, এই দুটো পড়বে আছে একদম নাকটানা একটা মাদি, এই দুটো একদম 1000 টাকা পড়বে, কোনো দামাদামি সুযোগ নেই, একদম 1000 টাকা। এখানে শুন ভাই, দুটো ডাবালার নর আছে, দুটো ডাবালার নর একদম 2000 টাকা পড়বে, যে নেবে ফিক্স 2000 টাকা, এখানে কোনো দাম দর চলবে না, রানিং দোনোটাই নর একদম 2000 টাকা, আমি চোখ দেখাই দিচ্ছি করে দেন বিয়ার্সরা। এই যে দেখেন কবুতরের নাকের শেপ দেখেন আর চোখের শেপ দেখেন, এ আছে রানিং মাস্টার ব্লাড লাইনের কবুতর, বাচ্চা করার ছিল, নর চেঞ্জ করে আর এক দুটা বাচ্চা করাবে, নর দিয়ে দিয়েছে আমাকে, এই যে দেখেন
বিয়াসরা দেখেন লক্ষ্য করে রানিং মাস্টার বিলাড লাইনের কবুতর এই দুটো ডেনা হাইব্রিড আছে একদম 2000 টাকা শুন ভাই এ আছে গলাইলাল রানিং পেয়ার ডিম বাসা গ্যারান্টি আছে আমি সাইডে দেখাচ্ছি গলাইলাল রানিং সেট পাফোর দেখেন বিয়ারস আর কোয়ালিটি দেখেন এই জোড়া দাম দর করবেন না বিয়ারস একদম 3000 টাকা পড়বে একদম 3000 টাকা পড়বে কোয়ালিটি দেখেন এবং মান দেখেন কত ভালো একদম 3000 টাকা পড়বে বিখ্যাত সেই গলাইলাল ভাই এ আছে সেই বিখ্যাত তুলো কবুতর যার নিমিষে চড়াই পাখির মতন দেখা যায় না আর দুই এক মিনিটের মধ্যে ফুল ডিপে চলে যায় বিলাট লাইন খুব ভালো আমি স্যারেতে দেখাচ্ছি এই যে সেই তুলো পঙ্খিরাজের মতন আসছে কবুতরগুলো ফ্লাই করে চড়াই পাখির মতন হারাই যায় দুই এক মিনিটে ভ্যানিশ হয়ে যায় আর যেরকম উড়ায় সেরকম বাজে এই দুরা নিতে পারেন ফিক্স 3000 টাকা পড়বে কোনো দাম আদামি চলবে না একদম 3000 টাকা পড়বে গলাইলাল একটা সিঙ্গেল নর এই নরটা ফিক্স 1000 টাকা পড়বে এই একটা টেডি এই টেডিটা আছে মাদি এই মাদিটা ফিক্সড পড়বে 1200 টাকা আর এই একটা আছে কালশিরা নর এই নরটা ফিক্স পড়বে 700 টাকা অনলি 700 টাকা ভাই নর দেখেন কবুতরের গেট আপ দেখেন একদম 700 শুন ভাই আলিওয়ালা শিয়ালকুটি এটা আছে নর নরটা কোনো দামাদামি চলবে না যার পছন্দ হবে শেপ দেখেন এবং কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা বিয়ার্স আপনারা যারা কবুতর পোষেন তাদের কিছুই বলা লাগে না আপনারা অনেক বুঝবেন এই নরটা 2000 টাকা হলে নিতে পারেন আর এই পাশে একটা মায়া আছে নিচের ঠোঁট হালকা একটু ছোট এক খাস ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এই মায়াটা একদম 1500 টাকা আপনি যে কোনো একটা পাকিস্তানি বিলাডের কবুতরের সাথে দেবেন নর ভালো হলে 100% এই সকাল সন্ধ্যা রেজাল্ট করে আসবে ইনশাল্লাহ এই বিলাডের বাচ্চা শুন ভাই আমি অনেক কবুতরই বেচা কিনা করি আমার বাসায়ও আপনি জানেন যে আমি ভিডিও দিয়েছি কবুতর লফটে আছে আমার ছোটোখাটো আর এবং আগামীতে আরও ভালো বিলাডের কবুতর আমি লফটে ঢুকাবো ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেবো খুলনা কাস্টে ভিডিও দেখবেন আর যাই হোক আমি অনেক কবুতরই বেচা কিনা করি কিন্তু কালদম আমার একটা ফেভারিট কবুতর আমার কাছে কালদম বেশি থাকে না খুব চাহিদা অনেকে ফোন দিয়ে অর্ডার দিয়েছেন আমার কাছে যাই হোক আমি ম্যানেজ করে দিতে পারতেছি না একটাই কারণ ভাই আপনারা যে দামে দেবেন দামের সাথে আমি পারি না ভাই আগে দিছি আগে পারছি এখন কবুতরের দাম বাড়ছে ভাই শুন ভাই একদম 2000 টাকা 1900 টাকা আমি দিতে পারবো না শুন ভাই এখন কবুতরের দাম বাড়ছে আর যাই হোক আমার নাম শেখ মোহাম্মদ লিওন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 01712809930 কালদম আমার একটা ফেভারিট কবুতর এই কবুতরগুলো লাগলে আপনারা ফোন দিবেন অবশ্যই যে ইমো হোয়াটসঅ্যাপে বা আগে নক করবেন আমি তাকে আগে দেওয়ার জন্য চেষ্টা করবো এই জোড়া ফিক্স 2000 টাকা রাখা যাবে কয়েকজন আছেন কমেন্ট করে আমি তাদের দেওয়ার জন্য চেষ্টা করবো আগে আসসালামু আলাইকুম মোহাম্মদ হানিফ হ্যাঁ আমি পতিহাটি আছি আজকে আছি টেডি কবুতর আনছি আছে তা 20-25 পিস আছে আগে টেডি কবুতরই দেখাবো এটা হচ্ছে আপনার টেডি কবুতর এটা ওমান টেডি কবুতর এটা হ্যাঁ এটা দাম হচ্ছে 3000 টাকা ফিক্স না আলোচনা সাপেক্ষে এখানে আছে একটা বাটেরা কবুতর আর একটা হচ্ছে আপনার 35 শিয়ালকুটি একটা মায়া এই দুটো এক জোড়া এই জোড়া নিলে 3000 টাকা লাগবে আলোচনা সাপেক্ষে হ্যাঁ এটা তো রানিং কবুতর এগুলো তো ডিম বাচ্চা 3000 টাকা হ্যাঁ এই দুটা এক জোড়া কবুতরই রানিং কবুতর এটা হচ্ছে আপনার টেডি কবুতর এটার জোড়ার দাম পড়ে 2500 টাকা কম বেশি আছে আলোচনা সাপেক্ষে এখানে মদটা হচ্ছে রামপুরি আর মায়েরা হচ্ছে টেডি কবুতর এই জোড়া নিলে একদম 2000 টাকা পড়বে ফিক্স হ্যাঁ এটা একদম 2000 টাকা ডিম বাচ্চা রানিং কোনো প্রবলেম থাকলে আমি চেঞ্জ করে দেবো এখানে একটা মদ আছে ডাবল মদার মায়াটা আছে টেডি মায়া ঠিক আছে এটা রানিং কবুতর এটা কেউ ফ্লাই করতে চাইলে ফ্লাইও করে দিতে পারবে ঠিক আছে এটা মাত্র 2000 টাকা দাম এটা এটা একটা গোল্ডেন নোয়ার আছে আর একটা টেডি মায়া আছে এই দুটো এক সেট কবুতর বুঝছেন যদি কেউ না 2500 টাকা রাখা যাবে এটা হ্যাঁ আলোচনা সাপেক্ষে হ্যাঁ মোটামুটি 7-8 ঘন্টা ফ্লাই করে কি অসুস্থ কবুতর এটা হচ্ছে একজন বোম্বাই কিং কবুতর এটা দাম চাই 1500 টাকা ফিক্স না একটু কম বেশি আছে খুব রানিং কবুতর এক সপ্তাহ দিতে ডিম পারবে কবুতর যদি পছন্দ হয় যে কোনো জায়গায় পাঠানো যাবে পরিবহন করে নাম্বার 01749711875 আমার নাম হানিফ 01749711875
7111875 ওয়ালাইকুম আপনার ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি আজকে কি দেখাবো এই খরগোশের বাচ্চা আছে এখানে ভালো ভালো কালারের আর ভালো মিটিশনেরও বাচ্চা আছে এই যে আপনার এটা হলো অ্যাঙ্গোরার করস না নতুন না অ্যাঙ্গোরা মানে অনেকের কাছে থাকে না হয়তো এটা করস আপনার এটা 1000 টাকা এক পিস এক পিস 1000 আর একটা আছে হলো বেলজিয়াম এই হলো বেলজিয়াম লাল কালার এটা বেলজিয়াম এক পিস 1000 টাকা হ্যাঁ এক পিস 1000 টাকা না এটা শুধু সিঙ্গেল আছে সিঙ্গেল হলো এটা হলো মেল আর এরপরে এই যে সেম কালার কিন্তু এটা দেশি এগুলা জোড়া পড়বে 600 টাকা হ্যাঁ জোড়া 600 এই বিভিন্ন কালার আছে কালো আছে সাদা আছে কালো আছে সাদা আছে এখানেও আপনার বিভিন্ন কালার আছে কালো সাদা এগুলো জোড়া নিলে আপনার 500 টাকা করে জোড়া পড়বে 500 টাকা জোড়া এই দেখেন খুব সুন্দর কালার চোখ ব্লু আছে এই চোখ হলো আপনার রেড আই এবং ব্ল্যাক আই আর এগুলো হলো রানিং খরগোশ বড় বড় এগুলো জোড়া পড়বে 1200 টাকা না চ্যানেলের পক্ষ থেকে কিছু কম আছে আর এই মিডিয়াম জোড়া এ পড়বে 800 টাকা এটা ফিক্সড এই দুটো 800 টাকা আনেন ভাই এটা ফিক্সড এই বড়টা ফিমেল কেউ যদি সিঙ্গেলও নেয় 600 টাকা আর হ্যাঁ এগুলো দেশি এগুলো 500 টাকা জোড়া হ্যাঁ 500 টাকা জোড়া আর গিনি পিক আছে এক জোড়া 1500 টাকা হ্যাঁ 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 দেখা যাবে আপনার গিনি পিক হলো শান্ত প্রাণী না না এরা খুবই ভদ্র খুবই সাদা আর খুবই মানে দেখতে অনেক সুন্দর এগুলো যে কোনো জায়গায় হ্যাঁ যে কোনো জায়গায় সহজে বনযোগ্য এই 1500 টাকা এক জোড়া হ্যাঁ ওই সাথে ওইটা জোড়া আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে 01374011126 আলহামদুলিল্লাহ আজকে আছে বিভিন্ন রকম কবুতর আছে এখানে ভ্যারাইটিস কবুতর আছে হুমার আছে সিরাজি আছে কিং আছে লক্ষা আছে পুটার বল আছে লাল কমলা সিরাজি আছে 1500 টাকা জোড়া হুমার আছে 1000 টাকা জোড়া লক্ষা আছে 800 টাকা এই কিং আছে 1000 টাকা সিলভার সিরাজি 1500 টাকা এই আছে লাল সিরাজি 1500 টাকা আর আছে বুলুবার মাদি আছে 800 টাকা আছে এই লক্ষা আছে 800 টাকা তারপরে কিছু পায়রা আছে 200 টাকা পিস আর আছে পায়রা এই আছে আপনার লক্ষা বুনো লক্ষা এই আছে 1000 টাকা 1000 টাকা আর নর্মাল পায়রা আছে 200 টাকা পিস 200 টাকা পিস আর আছে সিরাজির মাদি সব কালো সিরাজির মাদি আছে 600 টাকা পিস পিস আর এই পাশে আছে কালো সিরাজি 1000 টাকা আর আছে কালো মুক্তি আছে 800 টাকা কম কম আছে কবুতর কম আর খাওয়ার খাঁচা কম খাঁচা বিক্রি করি বিভিন্ন রকম খাঁচা পাওয়া যায় আমার কাছে অর্ডার নিই আবার পাঠাই দেওয়ারও ব্যবস্থা করি যা লাগবে বললে ইনশাল্লাহ পাওয়া যাবে মোবাইল নাম্বার আছে 01915 1844 42 তো ভিউয়ার্স আজকে হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো লটে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা সবসময় বলি কবুতর যার কাছ থেকেই নিন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নেবেন তো হাট মোটামুটি শেষ এখন 1:12 বাজে তো সামনের সপ্তাহে দেখা হবে